হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস পার গাইড আজকে আমরা পড়বো ফাইলাম মোলাস্কা যেটা হচ্ছে এনসিআরটি থেকে পড়ব এনসিআরটি ক্লাস ইলেভেন বায়োলজি থেকে আমরা পড়বো সরাসরি এনসিআরটি থেকে প্রত্যেকটা লাইন আমরা ফাইলাম মোলাস্কা প্রত্যেকটা লাইন আমরা বুঝে নেবো প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করে নেবো যাতে করে যে সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা আছো তাদের যাতে করে কোনো রকমের অসুবিধে যাতে না হয় তো আমরা জেনারেলি কি করি প্রত্যেকটা ফাইলামের কি করি প্রত্যেকটা ফাইলামের যে জেনারেল ক্যারেক্টারস আমরা প্রথমে পড়ে নিই তারপরে তাদের ছোট করে একটা ক্লাসিফিকেশান জেনে নিই সেই পার্টিকুলার ফাইলামের তারপরে শেষে আমরা সেই শেষে আমরা ওই নির্দিষ্ট ফাইলামের ফাইলামটা এনসিআরটি থেকে পড়ে নিই যেটা হচ্ছে একটা কুইক রিভিশনও আমাদের হয়ে যায় কিন্তু কিন্তু প্রথমে আজকে আমরা যেটা পড়ছি প্রথমে আমরা ফাইলাম মোলাস্কা এনসিআরটি থেকে পড়ছি এবং এ এই ফাইলামের যে সমস্ত জেনারেল ক্যারেক্টার্স রয়েছে সেগুলো আমরা কিন্তু অন্য ডিফারেন্ট আলাদা আলাদা ভিডিওতে সেগুলো আমরা কিন্তু পড়ে নেবো এখানে কি হচ্ছে এনসিআরটিতে যেটা বলে বলা হয়েছে এনসিআরটিতে যে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা টপিককে কিন্তু রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা লাইনের পিছনে কিন্তু এক একটা বড় টপিক রয়েছে সেই টপিকের জিস্ট হচ্ছে এই এক একটা লাইন তো প্রত্যেকটা লাইনই কিন্তু এনসিআরটির প্রত্যেকটা লাইনি কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়গুলো কিন্তু সেগুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ওই প্রত্যেকটা লাইনের যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন এলে আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর করতে পারি তো চলো আমরা পড়ে নিই এই ফাইলাম মোলাস্কা তো ফাইলাম যে মোলাস্কা এই মোলাস্কা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড ল্যাটিনে মোলাস্কা কাকে বলা হয় মোলাস্কা হচ্ছে ল্যাটিনে একটা হচ্ছে সফট একটা যে নাট হয় একটা খুব সফট এক ধরনের বাদাম আছে সেটাকে ল্যাটিন যারা ল্যাটিন যারা ভাষাভাষীর যারা মানুষ আছে তো তারা ওই সফট যে বাদাম তাকে কিন্তু এই মোলাস্কা নামেই কিন্তু তারা ডাকে তো এই মোলাস্কা ওয়ার্ডটা এসেছে মলিশ মলিশ ওর মোলাসেস এই কথাটা থেকে এসেছে মলিশ ওর মোলাসেস এই কথাটা থেকে এসেছে মোলাস্কা মলিশ আর মোলাসেসের এই কথাটার অর্থ হচ্ছে যে সফট বডির অর্থাৎ নরম খুবই নরম যে বডি এরকম যে অর্গানিজম সেটা হচ্ছে কি মোলাস্কা তো আমরা জানি আমরা মোলাস্কা অনেকেই জানি যে মোলাস্কা কারা আমরা অনেক নিচু ক্লাসেও কিন্তু আমরা পড়েছি যে কম্বোজ জাতীয় প্রাণী যেটা হচ্ছে কি স্নেল তারপরে অক্টোপাস এই ধরনের প্রাণী হচ্ছে ফাইলাম মোলাস্কা থেকে বিলং করে তো তাদের বডি খুবই সফট হয়ে থাকে তো সেজন্যে এই ফাইলামের নাম হচ্ছে মোলাস্কা এরপর আমরা প্রত্যেকটা লাইন পড়ে নেবো প্রত্যেকটা লাইন এখানে প্রথম লাইনটা কি বলেছে যে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম তো এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম আমরা আগে পড়েছি যে ফার্স্ট লার্জেস্ট ফাইলম কী থেকে বড় ফাইলাম যেটা হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা যেটা এইগুলো এইগুলোও কিন্তু এক একটা কিন্তু প্রশ্ন কিন্তু হতে পারে যে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম কি কিংবা ফার্স্ট লার্জেস্ট ফাইলাম কি থার্ড লার্জেস্ট ফাইলাম কী তো ফার্স্ট লার্জেস্ট ফাইলাম যেটা হচ্ছে আর্থোপোডা সেকেন্ড লার্জেস্ট ফাইলাম হচ্ছে মোলাস্কা এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটোজোয়া সেটা আমরা আগেই পড়েছি তো এখানে ফাইলাম মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম তারপর পরের লাইনটা হচ্ছে যে মোলাসেস আর টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক অর্থাৎ এদের এই সেকেন্ড লাইনটা হচ্ছে এদের হ্যাবিটেট সম্বন্ধে বলেছে এটা কোথায় পাওয়া যায় সেই সম্বন্ধে বলা হয়েছে তো মোলাসেস আর টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক টেরিস্ট্রিয়াল কথার অর্থ কী যে এরা ডাঙায় থাকতে পারে শুধুমাত্র ডাঙায় থাকতে পারে টেরিস্ট্রিয়াল হতে পারে ডাঙায় থাকে এমন একটা স্নেল যেটা হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে পেস্ট যেটা হচ্ছে এক ধরনের পেস্ট পেস্ট কথার অর্থ কি যে অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত প্রাণীরা ক্ষতি সাধন করে মানুষের তাদেরকে পেস্ট বলা হয় যেটা হচ্ছে একাটিনা ফুলিকা তো বাগানে অনেকেই দেখে থাকবে যেটা হচ্ছে একাটিনা ফুলিকা যেটা হচ্ছে স্থলশামুক স্থল শামুক অনেকে স্থল শামুক হিসেবেও এটাকে চেনে তো এটা হচ্ছে এদের এরা হচ্ছে এক ধরনের পেস্ট এবং এটা হচ্ছে একদমই টেরিস্ট্রিয়াল একটা মোলাস্ক শুধুমাত্র ডাঙায় এরা বসবাস করে আবার অনেক ধরনের স্নেল আছে যারা হচ্ছে অ্যামফিভিয়াস প্রকৃতির জলেতেও থাকে আবার ডাঙাতেও থাকে যেটা হচ্ছে অ্যাপেল স্নেল পায়লা গ্লোবোসা যেটা হচ্ছে আমরা আপেল শামুকও বলে থাকি তো তারা হচ্ছে অ্যামফিবিয়াস টাইপের এরকম অ্যামফিবিয়াস টাইপের অনেক ধরনের মোলাস্ক আছে আবার শুধুমাত্র অ্যাকোয়াটিক মোলাস্কও আছে যে শুধুমাত্র তারা কিন্তু জলেতেও শুধুমাত্র জলেতেই থাকে তো জলেতেই যেমন থাকে সেপিয়া ললিগো অক্টোপাস এরা এই সমস্ত যে সমস্ত মোলাস তারা শুধুমাত্র জলেতেই পাওয়া যায় তাহলে কিছু কিছু ফর্ম থাকছে টেরিস্ট্রিয়াল কিছু কিছু থাকছে অ্যামফিবিয়াস জল এবং স্থল উভয়তে উভয়েই তাদেরকে পাওয়া যাচ্ছে আবার কিছু কিছু থাকছে যে এক্সক্লুসিভলি অ্যাকোয়াটিক অর্থাৎ শুধুমাত্র কিন্তু তাদেরকে জলেতেই পাওয়া যাচ্ছে তো আবার জলে যারা পাওয়া যায় অ্যাকোয়াটিক যে সমস্ত ফর্মস রয়েছে তা তারা আবার দু ধরনের হতে পারে কারণ জল তো আমরা জানি ধরনের একটা হচ্ছে স্বাদু জল একটা হচ্ছে নোনা জল তো যারা সমুদ্রে জলে থাকে তারা হচ্ছে মেরাইন ফর্মস তাদের হ্যাবিট হ্যাবিটেট হচ্ছে কী তাদের হ্যাবিটেট হচ্ছে সমুদ্রের নোনা জল অর্থাৎ কিছু মেরাইন ফর্মসও রয়েছে যেমন হচ্ছে অক্টোপাস অক্টোপাস কি মেরাইন এনভায়রনমেন্টে পাওয়া যায় সেপিয়া ললিগো অক্টোপাস এতে শুধুমাত্র সমুদ্রে নোনা জলে পাওয়া যায় আবার কিছু কিছু রয়েছে যেটা হচ্ছে অ্যাকোয়াটিক যে সমস্ত ফর্মস রয়েছে তারা হচ্ছে শুধুমাত্র সাধু জলেই পাওয়া যায় এরকম অনেক মোলাস্ক রয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র সাধু জলে পাওয়া যায় যেমন হচ্ছে ইউনিও যেটা হচ্ছে আমরা বলি ঝিনুক ইউনিও যেটা হচ্ছে ইউনিও ইউনিও হচ্ছে সাধু জলে পাওয়া যায় বিভিন্ন পুকুরে নদীতে এই ঝিনুককে পাওয়া যায় যেটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার ফর্ম মোলাস্কের একটা ফ্রেশ ওয়াটার ফর্ম ফর্ম তাহলে আমরা জানলাম এদের হ্যাবিটেট কী কী ধরনের হয় সেটা আমরা এই লাইনগুলো থেকে আমরা বুঝতে পারলাম এরপরে আমরা চলে যাবো যে এদের পরের লাইনটা যেটা বলছে যে এদের হচ্ছে হ্যাভিং অ্যান হ্যাভিং অ্যান অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশান তো এই অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশানটা কি এটা হচ্ছে কি হাইয়েস্ট লেভেল অফ বডি অর্গানাইজেশান কারণ আমরা আগে থেকেই জানি শুরু থেকে জানি যে শুরুটা কোথা হচ্ছে শুরুটা হচ্ছে যে এটা হচ্ছে কি যে বডি যে অর্গানাইজেশানটা সেটা কি থেকে শুরু হচ্ছে এস সেলুলার থেকে শুরু হচ্ছে যেটা হচ্ছে ট্রুটোস ক্ষেত্রে আমরা কী দেখেছি যেটা হচ্ছে সেলুলার তারপরে শুরু হচ্ছে পরে ফেরাতে সেখানে হচ্ছে সেলুলার লেভেলে চলে যাচ্ছে তারপরে আস্তে আস্তে সেটা কি হচ্ছে সেলুলার লেভেল থেকে টিস্যু লেভেলে আবার টিস্যু লেভেল থেকে চলে যাচ্ছে অর্গ্যান লেভেলে তো এদের যে বডি অর্গানাইজেশন সেটা হাইয়েস্ট লেভেল অ্যাচিভ করছে যেটা হচ্ছে অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশান অর্থাৎ এদের শরীরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো পারফর্ম করছে নির্দিষ্ট কতগুলো অর্গ্যান এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন তারপরে পয়েন্ট বলছে যে দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অর্থাৎ তারা হচ্ছে এই এই মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু দেখা যায় কিন্তু বায়োল্যাটারাল সিমেট্রি দেখা যায় সবার ক্ষেত্রে কিন্তু দেখা যায় না যেমন হচ্ছে অ্যাপেল স্নেল অ্যাপেল স্নেলের ক্ষেত্রে কিন্তু বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাবো না কেন দেখতে পাবো না এটার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে এদের যে লার্ভা দশা রয়েছে যেটা হচ্ছে অ্যাপেলস ল্যান্ডের লার্ভা দশা যেটা রয়েছে তার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো কিন্তু আমরা দেখতে পাবো বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু এদের যে পূর্ণাঙ্গ দশা রয়েছে সেটা আমরা কিন্তু বায়োলেট্রাল সিমেট্রি এদের ক্ষেত্রে দেখতে পাবো না বায়োলেটারাল সিমেট্রিটা কি আমরা আরেকটু জেনে নিই যে বায়োল্যাটারাল সিমেট্রিটা হচ্ছে এটাই যেটা হচ্ছে কোনো অ্যানিমালকে যদি স্যাজিটাল সেকশান বা লংিচিউডাল সেকশনে আমরা কাটি তাহলে রাইট অ্যান্ড লেফট দুটো ইকুয়াল পোর্শান আমরা পাবো সেটাই হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি যেটা হচ্ছে হিউম্যান বিইংসেও দেখা যায় এবং এই বায়োল্যাটারাল সিমেট্রি কোন ফাইলামে অ্যাচিভ হয়েছে একদম প্রথমবার যেই ফাইলামে অ্যাচিভ হয়েছে সেটা হচ্ছে প্লাটি হেলমেন্থিস তো প্লাটি হেলমেন্থিসে কিন্তু শুরুতে শুরু হয়েছে বায়োল্যাটারেল সিমেট্রি এবং এই বায়োল্যাটারাল সিমেট্রি কিন্তু পরবর্তীকালে চলতে থাকে কিন্তু যেমন হচ্ছে কোনো হাইয়ার যদি কোনো ক্যারেক্টার যদি অ্যাচিভ হয়ে যায় সেখান থেকে কিন্তু আর ফেরা যায় না শুধুমাত্র কী হয় যখন রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হয়ে হয় তখনই কিন্তু এই ধরনের ক্যারেক্টার কিন্তু হাইয়ার ক্যারেক্টার কিন্তু লোয়ার ক্যারেক্টারে তাহলে কি হচ্ছে যে ফাইলাম মোলাস্কার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বায়োল্যাটাল সিমেট্রি দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু এক্সেপশান রয়েছে যেটা হচ্ছে কি যে বলছিলাম যেটা হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হলেও কিন্তু হাইয়ার ক্যারেক্টার কিন্তু লস্ট হয়ে যায় যেটা পরবর্তীকালে আমরা কিছু করডেটস রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখব আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োল্যাটারাল সিমেট্রি অ্যাচিভ হচ্ছে আবার এর পরের যে ফাইলাম যেটা হচ্ছে ইকাইনোডাম সেখানে কিন্তু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিন্তু রেডিয়াল সিমেট্রি চলে আসছে যেটা হচ্ছে বায়োল্যাটারাল সিমেট্রি থেকে একটু লোয়ার ক্যাটাগরির সিমেট্রি যেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি বায়ো রেডিয়াল রেডিয়াল সিমেট্রি কিন্তু কাইনোডার্মস মোলাস্কার থেকে উন্নত ফাইলাম হলেও তার ক্ষেত্রে কিন্তু রেডিয়াল সিমেট্রি দেখা যাচ্ছে কিন্তু মোলাস্কার ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়োল্যাট্রাল সিমেট্রি আর কিছু কিছু এক্সেপশান রয়েছে অ্যাডাল্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু সেই সিমেট্রিটা লস্ট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে সেটা হচ্ছে টর্শন টর্শন বলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে ফাইলা মোলাস্কাদের ক্ষেত্রে যেটা ঘটে থাকে টর্শনের জন্য কি হচ্ছে এদের যে লার্ভা দশাটা রয়েছে সেই লার্ভা দশা টর্শন অর্থাৎ ঘূর্ণন প্রায় একশো আশি ডিগ্রি এদের বডিটা ঘুরে যায় ঘুরে গিয়ে সেটা কী হচ্ছে তাদের যে তাদের যে বডি মাসটা পুরো ভিজারাল মাসটা ঘুরে গিয়ে ঘুরে যাওয়ার জন্য তাদের এই সিমেট্রিটা লস্ট হয়ে যায় বডির যে বায়োল্যাটারাল সিমেট্রি সেটা কিন্তু লস্ট হয়ে যায় কিন্তু লার্ভা দশাতে এই সিমেট্রিটা কিন্তু থাকে কিন্তু অ্যাডাল্ট দশায় যেহেতু এই টর্শনটা হচ্ছে টর্শন হওয়ার জন্য তাদের সিমেট্রি লস হয়ে যাচ্ছে অর্থাৎ বায়োল্যাট্রাল বায়োলেডিয়াল সিমেট্রি কিন্তু দেখা যাচ্ছে না সেটা বিশেষ করে দেখা যাচ্ছে এই অ্যাপেল নেলের ক্ষেত্রে এই গ্যাস্ট্রোপোডা ক্লাস গ্যাস্ট্রোপোডা ক্লাসের অন্তর্গত যে সমস্ত মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পরে একটা ছোট করে ক্লাসিফিকেশন যখন পড়বো তখন আমরা ভালো করে জানতে পারবো এদের ক্যারেক্টার্স তো গ্যাস্ট্রোপোডা যেটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা থেকে বিলং করে অ্যাপেল স্নেল অ্যাপেলস স্নেলের ক্ষেত্রে কিন্তু এই টর্শন দেখা যাচ্ছে এবং এই বায়ো এই যে এদের যে বায়োল্যাটারেল সিমেট্রি বায়োল্যাটারেল সিমেট্রিটা হচ্ছে লস্ট হয়ে যাচ্ছে অ্যাপেল স্নেলের ক্ষেত্রে কেন হচ্ছে সেটা আমরা জানলাম তাহলে কি হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেয়ার বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল অর্থাৎ বডি হচ্ছে বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল তারপরে হচ্ছে ব্লাস্টিক এদের যে জম লেয়ার এদের এমব্রয়নিক ডেভেলপমেন্টের সময় যে জম লেয়ার দেখা যায় তিনটে জম লেয়ার দেখা যায় যেটা হচ্ছে একটোডাম এন্ডোডাম আর মেসোডাম বাইরে থেকে যদি আমরা ধরি একটোডাম তারপরে মেসোডাম তারপরে হচ্ছে এন্ডোডাম এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থাৎ এদের যে বডির যে জম লেয়ার সেটা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক এরপরে হচ্ছে যে সিলোমেট শিলোমেট সিলোম কী হচ্ছে যে ট্রু শিলোম যেটা অ্যানিলিরাতে অ্যাচিভ হয়ে থাক হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু ট্রু সিলোম অ্যাচিভ হওয়ার পর এরপর সিলোম যে সমস্ত অর্গ্যানিজমগুলো আসবে স্বভাবতই তাদের মধ্যে কিন্তু সিলম থাকবে তো আমরা আর্থপোডাতে কি পড়েছি যে আর্থপোডাতেও কিন্তু যে ওদের যে ট্রু সিলমটা থাকে সেটা রিপ্লেস হয়ে যায় হিমোসিল গহর দ্বারা এর ক্ষেত্রেও কি হচ্ছে যে ট্রু সিলোমটা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র রিপ্রেজেন্ট করছে একটা ছোট্ট ক্যাভেটি দ্বারা যেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভেটির মধ্যেই কিন্তু পেরিকার্ডিয়াল ক্যাভেটির মধ্যে কিন্তু সিলমটা সিলমটা রিডিউস হয়ে ছোট্ট একটা সিলম হিসাবে রিডিউসড সিলোম হিসাবে বর্তমান করছে বর্তমান থাকছে যেটা হচ্ছে এদের সিলোমকে রিপ্রেজেন্ট করছে তো এরাও কিন্তু সিলোমেট অ্যানিমালস এদের বডিতে কিন্তু সিলোম আছে ট্রু সিলোম আছে ট্রু সিলোম কাকে বলে আমরা আগেই জেনেছি ট্রু সিলোম তাকেই বলে যেটা হচ্ছে যেই সিলোম অর্থাৎ বডি ক্যাভিটিটা কি হবে বডি ক্যাভিটিটা হবে ভেতরের এবং বাইরের উভয় দিকেই মেসোডাম দ্বারা আবৃত থাকবে আমরা যদি এরকম একটা দেখে নিই যদি একটা ডায়াগ্রাম দেখে নিই তাহলে আমরা ভালো বুঝতে পারবো এটা যদি গাটওয়াল হয় গাটওয়াল এবং বডিওয়াল কেও আচ্ছাদিত করে থাকবে মেসোডাম আবার গাটওয়ালকেও আচ্ছাদিত করে থাকবে মেসোডাম এবং মাঝখানে যে ক্যাভেটিটা হবে মাঝখানে যে ক্যাভেটিটা থাকবে সেটাই হবে ট্রু ট্রুশিলোম অর্থাৎ এরা হচ্ছে কিন্তু ট্রু সিলোমেট অ্যানিমাল এদের ক্ষেত্রে শুসিলম দেখা যাচ্ছে কিন্তু সিলমটা রিডিউস হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে পরের লাইনটা কী বলছে বডি ইজ কাভার্ড বাই ক্যালকেরিয়াস শেল তো শেল যেটা এরা হচ্ছে সেল এরা হচ্ছে মোলাস্করা কী হয় শেলড অ্যানিমাল কিছু কিছু মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল শেল দেখা যায় অর্থাৎ শেলটা বডির ভিতরে থাকে যেমন হচ্ছে সেপিয়ার ক্ষেত্রে ললিগোর ক্ষেত্রে দেখা যায় আবার কিছু কিছু অর্গানিজম রয়েছে কিছু কিছু মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শেল থাকছে না যেটা হচ্ছে অক্টোপাসের ক্ষেত্রে কিন্তু শেল দেখা যায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে এদের ক্ষেত্রে শেল দেখা যায় অর্থাৎ এদের যে বডিটা হচ্ছে বাইরের দিক থেকে একটা হার্ড একটা হার্ড শেল অর্থাৎ খোলক দ্বারা আবৃত করে থাকে তোমরা অনেকেই দেখে থাকবে যে মোলাস্কের অর্থাৎ কম্বোশ্রেণীর প্রাণীদের যে শেলটা কীরকম ধরনের হয় তো এদের যে শেলটা হয় খুবই হার্ড হয় এবং শেলটা হয় ক্যালকেরিয়াস অর্থাৎ ক্যালসিয়াম কার্বনের দ্বারা এদের কিন্তু সেলটা গঠিত হয় ক্যালকেরিয়াস অর্থাৎ ক্যালসিয়াম কার্বনের দ্বারা এদের সেল গঠিত হয় সেল যেটা হচ্ছে এদের বাইরের যে টাফ কাভারিং যেটা এদের বডি তো খুবই সফট এদের যে ভিজারাল মাছটা খুবই সফট তো এদেরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই ক্যালকেরিয়াস শেল গঠিত হচ্ছে এবং এটা হচ্ছে এই ফাইলামের কিন্তু একটা স্ট্রাইকিং ক্যারেক্টার হিসাবে আমরা ধরে নিতে পারি যেটা হচ্ছে এদের শেল দেখা যায় ক্যালকেরিয়াস সেল এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এরপর হচ্ছে যে এদের বডি কিন্তু আনসেগমেন্টেড আগে আমরা কি দেখেছি যে ফাইলাম অ্যানিলিডাতে ফাইলাম আর্থোপোডাতে কিন্তু বডিতে অনেকগুলো কিন্তু সেগমেন্ট দেখা যায় কিন্তু এদের ক্ষেত্রে বডি হচ্ছে আনসেগমেন্ট এদের বডিটা ঠিক মাংস মাংসপিণ্ডের মতো একটা মাংসপিণ্ডের মতো বডি তো এদের ক্ষেত্রে হচ্ছে বডি আনসেগমেন্টেড কিন্তু এক্সেপশন আছে কিছু কিছু মোলাস্ক রয়েছে যেটা হচ্ছে যাদের ক্ষেত্রে এক্সেপশন দেখা কিছু কিছু ফর্মস রয়েছে মোলাস্কার যেটা হচ্ছে যেটা হচ্ছে একটা ক্লাস রয়েছে এই ফাইলাম মোলাস্কার অন্তর্গত যেটা হচ্ছে মোনোপ্ল্যাকোফোরা পরে পরবর্তীকালে আমরা পড়বো এদের ক্লাস সম্বন্ধে তো এই মোনোপ্ল্যাকোফোরার অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে যে সমস্ত মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বডি সেগমেন্টের তো এক্সেপশন কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা একটু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিজের এক্সামিনেশনে এক্সেপশান বিষয়গুলোকে তুলে ধরে কিন্তু কোশ্চেন হয়ে থাকে তো এখানে হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে এদের বডি হচ্ছে আনসেগমেন্টেড অর্থাৎ খণ্ডিত নয় এদের বডি হচ্ছে এর বডির মধ্যে আনসেগমেন্টেড কথার অর্থ সেগমেন্ট কথার অর্থ হচ্ছে কী যে খণ্ডিত হয়ে যাওয়া এখানে আনসেগমেন্টেড অর্থাৎ বডি কিন্তু সেগমেন্টেড নয় খণ্ডিত হচ্ছে না কিন্তু এক্সেপশন যেটা হচ্ছে মোনোপ্ল্যাকোফোরার ক্ষেত্রে দেখা যায় মোনোপ্ল্যাকোফোরার অন্তর্গত একটা যে মোলাস্ক যেটা হচ্ছে নিওপ্লিনা বলে একটা মোলাস্ক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বডি কিন্তু সেগমেন্টেড ইন্টারনাল সেগমেন্টেশন বডির ভিতরে অর্থাৎ ইন্টারনাল সেগমেন্টেশন কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় এরপরে হচ্ছে যে এদের ক্ষেত্রে বডি আনসেগমেন্টেড হচ্ছে জেনারেলি বডি আনসেগমেন্টেড উইথ আ ডিস্টিংক্ট হেড এদের কিন্তু ডিস্টিংক্ট হেড দেখা যাচ্ছে যেটা হচ্ছে আমরা ফাইলাম অ্যানিলিডাতে দেখতে পাইনি অ্যানিলিডা পর্যন্ত আমরা ডিস্টিংক্ট হেড দেখতে পাইনি কিন্তু কিন্তু আঠপোডাতে আমরা ডিস্টিং হেড পেয়েছি সবসময় আমরা কী করবো ফাইলামগুলো পরস্পর রিলেট করে যদি আমরা পড়ি তাহলে আমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার থাকবে এবং আমাদের মনে রাখতে কিন্তু অনেক সুবিধা হবে এবং আমরা ভুলে যাব না অনেক ভাস্ট সিলেবাস তো আমাদেরকে কিন্তু কনসেপ্টে কিন্তু বুঝে রাখতে হবে প্রত্যেকটা ফাইলামের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টিংক্ট হেড ডিস্টিং কথার অর্থ কি যে একদম ডিস্টিং হেড চেনা যাবে যে হ্যাঁ এদের হেড আছে আর এদের বডি কি হচ্ছে ডিভিজিবল এদের ডিস্টিংক্ট হেড থাকছে মাস্কুলার ফুড থাকছে আর ভিজেরাল হাম থাকছে তাহলে এদের বডিটি কী এদের বডি কিসে ডিভিজিবল থাকছে বডি ডিভিজিবল ইনটু হেড এদের থাকছে মাস্কুলার ফুড আর থাকছে ভিজেরাল হাম্প তো ডিসটিংকট হেড থাকছে হেডের মধ্যে কী থাকে টেন্টাকলস থাকে যেটা হচ্ছে সেন্সেরি অর্গান হিসেবে কাজ করে আর মাস্কুলার ফুট। আমরা দেখে থাকবো যে এদের যে পাটা এদের যে পদটা হয় সেটা হচ্ছে কি খুবই মাংসল প্রকৃতির হয় মানুষের মতো পদ হয় না আবার আত্মপর্দের মতো কিন্তু এদের পা হয় না জয়েন্টেড ফিড হয় না এদের পাটা হচ্ছে একটা মাংস পিণ্ডের মতো মাংসল পিণ্ডের মতো এদের পা হয়ে থাকে আমরা পরে ডায়াগ্রামের সাহায্যে কিন্তু এদের যখন জেনারেল ক্যারেক্টার্স পড়বো তখন কিন্তু আমরা সেখানে খুব ভালো করে বুঝে নেবো যে এদের ফুডটা কেমন হয় তাহলে এদের বডি হচ্ছে ডিভিজিবল ইন টু হেড যেটা হচ্ছে ডিস্টিংক্ট হেড মাস্কুলার ফুড অর্থাৎ খুব মাস্কুলার ফুড অর্থাৎ মাংসালো এবং মাস্ক মাসেল থাকে এই ফুটের মধ্যে তো থাকছে আর থাকছে তো ভিজেরাল হাম্পটা কি এদের যে ভিজারাল মাস কী দিয়ে গঠিত এদের ভিজেরাল মাস কী দিয়ে গঠিত হয় যে সমস্ত এদের বডিতে যে সমস্ত সিস্টেম রয়েছে যেমন হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম রেসপিরেটরি সিস্টেম এক্সক্রিটারি সিস্টেম এগুলো কি হচ্ছে একসাথে জট পাকিয়ে একটা হাম্প তৈরি করছে যেটাকে বলা হচ্ছে ভিজেরাল হাম্প একটা কুঁজের মতো অংশ তৈরি করছে সব সমস্ত কিছু জট পাকি একটা মাংস হলো কুঁজ তৈরি করছে সেটাকেই বলা হচ্ছে ভিজেরাল হাম্প তাহলে এদের বডি হচ্ছে হেড মাস্কুলার ফুট আর ভিজেরাল হাম্পে ডিভাইডেড এরপরে হচ্ছে যে আ সফট পরে যে লাইনটা বলছে আ সফট অ্যান্ড স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস আ ম্যান্টেল ওভার দ্য ভিজেরাল হাম্প এদের যে এটা একটা স্ট্রাইকিং ক্যারেক্টার যেটা হচ্ছে ম্যান্টেল তৈরি করছে ম্যান্টেলটা কি একটা চাদরের মতো একটা আচ্ছাদন এই চাদরের মতো আচ্ছাদনটা কী করছে এদের যে ভিজেরাল হাম্প ভিজেরাল হাম্প কী কী দিয়ে তৈরি হচ্ছে যে সমস্ত যে সমস্ত অর্গ্যান দিয়ে তৈরি হচ্ছে যেমন হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে তৈরি হচ্ছে যেমন হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম এক্সক্রেটারি সিস্টেম রেসপিরেটারি সিস্টেম সার্কুলেটারি সিস্টেম এগুলো জটপাকিয়ে যে ভিজেরাল হাম তৈরি করছে সেই ভিজেরাল হামকে যে চাদরের মতো যে চাদরের মতো আচ্ছাদন দ্বারা আচ্ছাদিত থাকে সেটাকেই বলা হচ্ছে ম্যান্টেল ক্যাপ মেন্টেল ম্যান্টেল কাভার যেটা এটা হচ্ছে চাদরের মতো যেটা আচ্ছাদন তাহলে সেটা হচ্ছে ম্যান্টেল স্পঞ্জি লেয়ার অফ স্কিন যেটা হচ্ছে খুবই স্পঞ্জি প্রকৃতি যে স্কিনটা হচ্ছে খুবই স্পঞ্জি প্রকৃতির এই ম্যান্টেল পর্দার যে যেটা স্কিনটা সেটা হচ্ছে খুবই স্পঞ্জি প্রকৃতির আর এটা হচ্ছে এই ভিজেরাল হাম্পের ওপর আচ্ছাদন হিসাবে বর্তমান থাকে আমরা জেনারেল ক্যারেক্টার্সটিকে যখন পড়বো তখন আমরা কিন্তু ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখবো তাহলে কিন্তু খুবই পরিষ্কারভাবে কিন্তু আমরা বুঝে নিতে পারবো আগেই আমি বলেছি যে এই প্রত্যেকটা লাইনের পিছনে কিন্তু একটা করে টপিক আছে এবং সেই টপিকের কনসেপ্টটা কিন্তু আমাদেরকে ডিটেলসে বুঝে নিতে হবে তাহলে কিন্তু এবং একবার দেখলেই হয়ে যাবে না একবার দেখ একবার পড়লেই কিন্তু হয়ে যাবে না এই বিষয়গুলো কিন্তু আমাদের বারবার পড়তে হবে বারবার রিভাইজ দিতে হবে তাহলেই কিন্তু আমরা মনে রাখতে পারবো একবার পড়ে নিলেই কিন্তু আমরা মনে রাখতে পারবো না প্রত্যেকটা বিষয়কে বারবার আমাদের রিভাইজ দিতে থাকতে হবে আমরা যদি না পড়ি আমরা যদি শুধুমাত্র শুনি তাহলেও কিন্তু আমরা যদি এই যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমরা যদি শুধুমাত্র যদি শুনি যদি না পড়ি কিংবা না দেখি আমাদের যখন কোনো অবসর সময় যদি আমরা ভিডিওগুলো শুধুমাত্র শুনি তাহলেও কিন্তু আমরা অনেকটাই মনে রাখতে পারবো এবং আমাদের রিভাইজও কিন্তু হতে থাকবে এবং সেই যে রিভিশনটা সেটা একদম স্ট্রেস ফ্রি হবে তাহলে আমাদের বিষয়গুলো খুবই কনসেপ্টগুলো কিন্তু খুবই সহজে আমরা মনে রাখতে পারবো আর অবশ্যই আমাদেরকে তো নোট বানাতেই হবে কোনো এক্সেপশন থাকলে কোনো বিষয়ে কোনো ফাইল আমে যদি কোনো আমরা এক্সেপশান পড়ি তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে যেমন আমরা এখন আমরা পড়লাম এদের যে সেগমেন্টেশন পড়ার সময় আমরা কী একটা এক্সেপশন দেখলাম যে মোনোপ্ল্যাকোফ ফোরার ক্ষেত্রে সেগমেন্টেশন ইন্টারনাল সেগমেন্টেশন দেখা যাচ্ছে কিন্তু বাকিদের ক্ষেত্রে বাকি যে মোলাস্ক তাদের বডি হচ্ছে আনসেগমেন্টেড এরপরে আমরা চলে যাব পরের যে লাইনটা তাহলে মেন্টাল মেন্টাল পর্দা আমরা পড়লাম মেন্টাল পর্দার নিচে আবার কিন্তু মেন্টাল ক্যাভিটি থাকে সেটা সম্বন্ধে আমরা কিন্তু পড়বো তো মেন্টাল ক্যাভিটি থাকে মেন্টাল পর্দা থাকে এই মেন্টাল পর্দা কিন্তু এই ফাইলামের কিন্তু একটা স্ট্রাইকিং ক্যারেক্টার মেন্টাল যে পর্দাটা যেটা হচ্ছে ভিজারাল হাম্পকে কিন্তু কাভার করে রাখে প্রোটেক্ট করে রাখে বাইরের আঘাত থেকে এরপরে হচ্ছে যে স্পেসটা দ্য স্পেস দ্য স্পেস বিটুইন হাম্প অ্যান্ড মেন্টেল অর্থাৎ এটা যদি আমরা ধরি এটা হচ্ছে এদের একটা ভিজেরাল ভিজেরাল হাম্প যদি ধরি এটাও যদি আমরা ধরি যে এটা একটা মোলাস্ক যদি ধরি এটা যদি আমরা ধরি এদের ভিজেরাল হাম্প এটা হচ্ছে এদের ফুড সেন্সিটিভ অর্গ্যান তো এই যে ভিজেরাল হাম্পটা এটা হচ্ছে কি একটা মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকছে আর ছবিটা খুবই বাজে হয়েছে আঁকাটা তো এই যে এই মেন্টাল এটা হচ্ছে শেল এরপর হচ্ছে মেন্টাল পর্দা এই মেন্টাল পর্দা এবং মেন্টাল পর্দা এবং ভিজেরাল হাম্পের মাঝখানে মেন্টাল পর্দা এবং ভিজেরাল হাম্পের মাঝখানে এটা যদি ভিজিরাল হাম্প মাঝখানে যে ক্যাভিটিটা থাকছে সেই ক্যাভেটিটা হচ্ছে কি মেন্টাল ক্যাভেটি তাহলে ভিজারাল হাম্প এবং মেন্টাল পর্দার মাঝখানে যে ক্যাভিটিটা সেটা হচ্ছে এদের মেন্টাল ক্যাভিটি আর এই মেন্টাল ক্যাভিটির মধ্যে কি থাকছে দ্য মেন্টাল ক্যাভিটি এটা হচ্ছে মেন্টাল ক্যাভিটি মেন্টাল যেটা হচ্ছে দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড দ্য মেন্টাল ইজ কল্ড মেন্টাল ক্যাভিটি ইন হুইচ ফেদার লাইক গিলস আর প্রেজেন্ট তাহলে গিলস কোথায় থাকবে এদের যে রেসপিরেটরি অর্গ্যান এদের রেসপিরেটারি অর্গ্যান হচ্ছে কি যে গিলস যারা অ্যাকোয়াটিক ফর্মস রয়েছে তাদের অবশ্যই কিন্তু রেসপিরেটারি অর্গ্যান হবে গিলস আবার এদের বেশি যারা অ্যামফিভিয়াস ফর্মস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডুয়াল পারপাস মোড অফ রেসপিরেশন দেখা যায় অর্থাৎ এরা বাতাসে সরাসরি বাতাস নিয়ে এরা রেসপিরেশন চালাতে পারে আবার জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেনকে নিয়ে গিলের সাহায্যে নিয়ে তারা কিন্তু রেসপিরেশন চালাতে পারে তো যে সমস্ত অ্যাকোয়াটিক ফর্মস রয়েছে তাদের যে রেসপিরেটরি অর্গ্যান যেটা হচ্ছে গিলস ফেদার লাইক গিলস এদের গিলসগুলো কী হয় পালকের মতো হয় তো সেই গিলসগুলো কোথায় বর্তমান থাকছে সেটা হচ্ছে মেন্টাল ক্যাভিটির মধ্যে বর্তমান থাকছে আর মেন্টাল ক্যাভিটির অবস্থানটা কী যেটা হচ্ছে ভিজেরাল হাম আর মেন্টাল পর্দার মাঝখানে যে স্পেসটা সেটাই হচ্ছে মেন্টাল ক্যাভিটি এরপরে হচ্ছে দে হ্যাভ যে পরেন লাইনটা বলছে দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটারি ফাংশন এই যে গিলসগুলো এই গিলস সে কিন্তু রেসপিরে রেসপিরেটরি অর্গ্যান কাজ করছে আবার এক্সক্রিটারি ফাংশনও কিন্তু এই গিলসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এদের গিলসের ক্ষেত্রে মানে গিলস হচ্ছে এক্সপ্রিটারি ফাংশনও করছে আবার রেসপিরেটারি ফাংশনও কিন্তু করছে এরপরে হচ্ছে দ্য এন্টেরিয়ার হেড রিজিয়ন হ্যাজ সেন্সেরি টেন্টাকলস তো এদের যে মাথায় কি থাকে এদের সেন্সেরি অর্গান থাকে যেটা হচ্ছে টেন্টাকলস এদের হেডের মধ্যে সেন্সারি অর্গান হিসাবে কী থাকছে যে টেন্টাকালস শুনের মতো যে সমস্ত ছোটো ছোটো যেটা থাকে অনেকেই তোমরা দেখে থাকবে অনেকেই তোমরা দেখেছ স্নেল দেখেছো তো তাদের মাথায় কিন্তু মাংসলও সেই টেন্টাকলসটা কিন্তু মাংসলই আবার আমরা দেখেছি যে ছুলে সেই টেন্টাকলসটা আবার ভেতরের দিকে ঢুকে যায় এরকম টেন্টাকলসও থাকে মোলাস্কদের ক্ষেত্রে তো এদের যে সেন্সারি অর্গান মাথায় মাথার সম্মুখ দিকে এন্টেরিয়ার অর্থাৎ সামনের দিকে থাকছে সেন্সারি টেন্টাকলস। যে এই সেন্সেরিভ সাহায্যে এরা কী করে অনেক কিছু সেন্স করতে পারে যে কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয় কিংবা কোথাও ডেঞ্জার আছে কি না কিংবা এদের ফুড কোথায় রয়েছে ফুড ফুডের লোকেশন জানতে এই সেন্সেরিভ অর্গানগুলো কিন্তু এদের হেল্প করে তারপরে হচ্ছে দ্য মাউথ কন্টেনস আ ফাইল লাইক র্যাসপিং অর্গ্যান ফর ফিডিং তো এদের যে মাউথ সেটা হচ্ছে মাউথের ভিতরে কি থাকছে মাউথের ভিতরে একটা র্যাসপিং অর্গ্যান থাকছে যেটা হচ্ছে যার নাম হচ্ছে কি রাস্পিং অর্গান যেটা হচ্ছে কল রে র্যাডুলা এদের যে রাস্পিং অর্গান সেটা হচ্ছে র্যাডুলা নামে পরিচিত এই র্যাডুলার মধ্যে কিন্তু অনেক ছোট ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম দাঁত থাকে এরকম ফিতের এদের হচ্ছে যে র্যাডুলার গঠনটা সেটা হচ্ছে অনেক অনেকটা হচ্ছে এদের র্যাডুলার গঠনটা হচ্ছে অনেকটা ফিতের মতো আমরা ভালো করে পরবর্তীকালে আমরা জানবো যখন এদের জেনারেল ক্যারেক্টার্স পড়বো তো এদের যে র্যাডুলাটা হচ্ছে এরকম ফিতের মতো থাকে আর তাতে অনেক সারি সারি কিন্তু দাঁত থাকে ধারালো দাঁত থাকে এবং তারা হচ্ছে র্যাসপিং এরকম শাড়িতে অনেক শাড়িতে এদের কিন্তু অনেক শাড়িতে সজ্জিত দাঁত থাকে তো ফিতের মতো এরকম শাড়িতে সজ্জিত দাঁত থাকে এবং র্যাসপিং অর্গান হিসেবে কাজ করে অর্থাৎ এরা কি করে কোনো কিছু জিনিস কুড়ে কুড়ে এদের যে এদের যে ফুড ফুড ম্যাটেরিয়াল সেটাকে এরা ঘষে ঘষে কুড়ে কুঁড়ে বের করে সেখান থেকে কিন্তু খাদ্য গ্রহণ করে তো এদের র্যাসপিং অর্গানটা হচ্ছে কি কুড়ে নেয় অনেকে তোমরা দেখে থাকবো যে যে অনেক কুরুনি রয়েছে না অনেক সবজিকে কুঁড়ে যেমন কোনো ফুড প্রিপারেশন করা হয় কোনো রেসিপিতে দেখা যায় যে অনেক রেসিপিতে আছে এরকম কুরুনই থাকে কুরুনির মধ্যে সেই সবজিটা পার্টিকুলার সবজিটা ঘষে নিতে হয় তো এদের যে রাস্পিং অর্গান যেটা হচ্ছে র্যাডুলা ঠিক একইভাবে কাজ করে অর্থাৎ কুড়ে নেয় কোনো খাবারকে এরা কুড়ে নিয়ে সেই খাবারটাকে ইজিলি তাহলে এরা খেতে পারে তো এদের যে এদের যে ফিডিংয়ে হেল্প করছে এদের রাস্পিং অর্গান যেটার নাম হচ্ছে র্যাডুলা তাহলে এদের ফিডিং অর্গান যেটা যেটা হচ্ছে র্যাডুলা সেটা হচ্ছে এদের মুখের মধ্যে বর্তমান থাকে মুখ হওয়ারের মধ্যে র্যাডুলা বর্তমান থাকে এরপরে আমরা পড়বো এর পরের লাইন যেটা বলছে বলছে পরের লাইন কি বলছে পরের লাইন বলছে দে আর ইউজুয়ালি দে আর ইউজুয়ালি ডায়োসিয়াস অ্যান্ড ওভিপ্যারাস ডায়োসিয়াস কথার অর্থ কি ডায়োসিয়াস কথার অর্থ হচ্ছে যে সমস্ত অর্গ্যানিজমের ক্ষেত্রে মেল ফিমেল সেপারেট অর্থাৎ সেক্সেস আর সেপারেট মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বডিতে যাদের ক্ষেত্রে দেখা যায় তাদেরকে বলা হচ্ছে ডায়াসিয়াস তাহলে এরা হচ্ছে ডায়াসিয়াস আর এরা হচ্ছে ওভি প্যারাস অর্থাৎ এরা হচ্ছে ডিম পেয়ে থাকে আর এদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট অর্থাৎ যখনই ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট হবে তখন আমরা জানি যে ডাইরেক্ট ডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভা দশা থাকে না ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু লার্ভা দশা থাকে এদের ক্ষেত্রে লার্ভা দশা দেখা যায় যেমন হচ্ছে ভেলিজার লার্ভা এদের ক্ষেত্রে দেখা যায় এই মোল্লাস্কদের ক্ষেত্রে মূল্যাস্তের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় লার্ভা দশা দেখা যায় তাই এদের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ইনডাইরেক্ট এরপরে হচ্ছে আমরা জেনে নেব কয়েকটা যেটা হচ্ছে এদের এক্সাম্পল সম্বন্ধে তো এনসিআরটি যে সমস্ত এক্সাম্পলগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এদের বিজ্ঞান বিজ্ঞানসম্মত নাম অ্যাজ ওয়েল অ্যাজ এদের যে কমন যে সমস্ত নেমস রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু সরাসরি এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে অ্যাপেলস নেলের যে সাইন্টিফিক নেম পায়লা গ্লোবোসা কিংবা পাইলার যদি আবার যেটা জিজ্ঞাসা করে পাইলার কমন নেম অ্যাপেলস নেল তো এরকম হতেই পারে এখানে অনেকগুলো কিন্তু ফাইলাম মোলাস্কার অনেকগুলো এক্সাম্পল কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট হিসাবে কিন্তু আমরা ধরে নিয়ে ইম্পর্টেন্ট ধরে নিয়ে কিন্তু এগোবো এদের বিজ্ঞানসম্মত নাম এবং এদের যে সাধারণ যে নামে যে নাম সেগুলো কিন্তু আমরা অবশ্যই জানবো আর এদের ক্লাসিফিকেশান আমরা জানবো এদের যে এই পার্টিকুলার যে সমস্ত এক্সাম্পলগুলো এখানে দেওয়া রয়েছে তাদের কিছু ক্যারেক্টার্স আমরা জেনে নেবো এবং কোন ক্লাস থেকে এরা বিলং করছে এদের ডায়াগ্রাম কি অবশ্যই কি হয় আমরা জানি যে বায়োলজিক্যাল স্টাডির ক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু কী হয় ডায়াগ্রাম প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডায়াগ্রাম বায়োলজিক্যাল স্টাডির ক্ষেত্রে কারণ বায়োসায়েন্সের ডায়াগ্রাম দেখলেই কিন্তু আমরা অনেক কিন্তু অনেক কোয়েশ্চনের আনসার কিন্তু আমরা ডায়াগ্রামের সাহায্যে করতে পারি আর ডায়াগ্রামের সাহায্যে কিন্তু আমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যায় তো এখানে যে সমস্ত এনসিআরটি যে সমস্ত এক্সাম্পলগুলো দিয়েছে সেই প্রত্যেকটা এক্সাম্পলের আমরা ডায়াগ্রামের সাহায্যে আমরা কিন্তু ডায়াগ্রাম দিয়ে আমরা কিন্তু তাদেরকে চিনে নেব পরের একটা ভিডিওতে আমরা দেখে নেব তো এখানে যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে পায়লা পায়লা হচ্ছে কি অ্যাপেলস স্নেল তারপর হচ্ছে পিঙ্ক টাডা পিঙ্ক টাডা হচ্ছে কি পার্ল ওয়েস্টার অর্থাৎ যে মুক্ত চাষে যে মোলাস্কাকে ইউজ করা হয় সেটা হচ্ছে পিঙ্কটাডা তারপর হচ্ছে সেপিয়া যেটাকে বলা হয় কাটেল ফিশ এটাকে খাদ্য হিসেবে গ্রহণ করা হয় ললিগো যেটাকে বলা হয় স্কুইট সেপিয়া এবং ললিগো এদের যে এদেরকে অনেকটা কিন্তু একই রকম দেখতে তারপর হচ্ছে অক্টোপাস অক্টোপাসকেও খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এটাকে বলা হচ্ছে ডেভিল ফিশ এর কমন নেম হচ্ছে অক্টোপাসের কমন নেম হচ্ছে ডেভিল ফিশ তারপরে হচ্ছে অ্যাপ্লাইশিয়াস অ্যাপ্লাইশিয়াকে বলা হচ্ছে সি হেয়ার অর্থাৎ সমুদ্রের খরগোশ সি হেয়ার অ্যাপ্লাইশিয়া তো তারপরে হচ্ছে ডেন্টালিয়াম যেটা হচ্ছে টাস্ক সেল তো ডেন্টালিয়াম থেকে দেখতে অনেকটা হাতির অনেকটা হাতির সুরের মতো সেজন্য এর নাম হচ্ছে টাস্ক সেল এরপরে হচ্ছে যে কিটো কিটোপ্লিউরা যেটাকে কাইটনাম বলা হয় কিটোপ্লিউরা তো এই সমস্ত এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদেরকে পড়তে হবে মনে রাখতে হবে এদের কমন নাম এবং এদের সায়েন্টিফিক নাম তো আজকের মতো এই পর্যন্ত পরে আমরা এই ফাইলামটা এনসিআরটি থেকে পড়লাম যে ফাইলাম মোলাস্কাটা সেটা আমরা বিশদে এদের জেনারেল ক্যারেক্টারস পড়ব এদের ছোট করে ক্লাসিফিকেশন পড়ব যাতে করে আমাদের ফাইলাম মোলাস্কা থেকে যত রকমের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে সমস্ত কোয়েশ্চনের আনসার আমরা কিন্তু করতে পারি তো আজকের মতো এ পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নোটিফিকেশান অল করবে যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় থ্যাংক ইউ